এক কোটি টাকা? উড়ি বাবরি, একটি গাছের দাম 1 কোটি টাকা? ইয়েস, তাও আবার অতি সহজেই আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে কোনো পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে আগাছার মধ্যে হয়ে থাকে। তাই তো বলি, যদি দেখেন অবশ্যই খুব গোপনে রাখবেন, কাউকে বলবেন না, অতি সন্তর্পণে তাকে যত্ন করবেন। হ্যাঁ ভিউয়ার্স, অ্যাটাম বাংলা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। জানি না কেমন আছেন, আমি খুব ভালো আছি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জ্যোতিষ টিকে জ্যোতিষ বিদ্যালঙ্কার, একজন আয়ুর্বেদ কনসালটেন্ট। আজ এমন একটি গাছের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব যার মূল্য 1 কোটি টাকা। হ্যাঁ, 1 কোটি টাকা। চলুন তবে সেই গাছের সঙ্গে একটু পরিচিত হই। তার আগে বলবো, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আদি ও আসল তন্ত্রমন্ত্র, জ্যোতিষ ও আয়ুর্বেদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো যারা তারা যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। একটা পুরনো কথা আছে যে জানলে জড়ি আর না জানলে ভাত রান্নার খড়ি। এই গাছটির ক্ষেত্রেও এই কথাটি কিন্তু খুব প্রযোজ্য, কারণ গ্রামে গঞ্জে অনেকেই এই গাছটিকে চেনে, কিন্তু এর যে আয়ুর্বেদিক গুণ অনেকেই জানে না। তাই তো বলছে, জানলে জড়ি না জানলে রান্নার খড়ি। তো বন্ধু, এই গাছটি দেখতে এটা হাতির সুরের মতো বাঁকানো পুষ্পদণ্ড হয়ে থাকে, এবং সেই পুষ্পদণ্ডে হাতির দন্তের মতো, মানে হাতির দাঁতের মতো শুভ্র সাদা সাদা ফুল হয়ে থাকে। কাণ্ডগুলি হয়ে থাকে খুব নরম, কিন্তু সারা গায়ে একরকম পশম বা ছোটো ছোটো লোম হয়ে থাকে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, গ্রামে গঞ্জে একে হাতি সুরার গাছ বলে। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই গাছ আপনাকে করোড়পতি বানাবে। ছত্রাকজনিত কারণে আপনার দেহে চাকা চাকা লাল লাল দাগ ছোপ হয়েছে, তাতে মাঝে মধ্যে চুলকাচ্ছে আটটু করে, ডাক্তারের কাছে যাচ্ছেন, বলছে যে অ্যালার্জির ওষুধ নেন, নেবেন না, বাড়িতে আসবেন, এর পাতা কিংবা ওই পুষ্পদণ্ড একটু হাতে সামথিং লবণ নিয়ে ঘষে লাগাবেন, 3-4 দিন লাগান, আশা করি আপনার এই অ্যালার্জি দাগ ছোপ সেরে যাবে। হঠাৎ চোট আঘাত পেয়েছেন, জায়গাটা ব্যথা করছে, ফুলে গেছে, নো টেনশন, ডাক্তারের ওষুধ খেতে হবে না, আপনি এর পুষ্পদণ্ড অথবা পাতা কিছু বেটে একটু গরম করে নিয়ে সেই জায়গায় লাগাবেন, ব্যথাও সারবে, ফোলাও সারবে। বিষাক্ত পোকামাকড় কামড়িয়েছে, যেমন ধরুন বোলতা, ভীমরুল, বিচ্ছু, নো টেনশন, এই গাছের পুষ্পদণ্ড অথবা পাতা ভালোভাবে ঘষে বা দোলে সেই রস সেখানে বারবার লাগান, দেখেন জ্বালা কমে যাবে এবং ব্যথাও থাকবে না। কোনো কারণে সর্দি লাগবে বা লাগা লাগা ভাব বা লেগে গেছে, চিন্তা নেই, এর পাতা কিংবা পুষ্পদণ্ড বাড়িতে থেতলে 2 চামচ রস, সেই রস একটু গরম করে খান, সর্দি লাগা লাগা ভাব কেটে যাবে, এবং যদি লেগেও থাকে সেটাও সেরে যাবে। খুজলি, পাস্তা, চুলকানি, অ্যালার্জি, একজিমা, হাজা, এর পাতার রস লাগান, সেরে যাবে। টাইফয়েড জ্বর, এর পাতার রস 2 চামচ একটু কুসুম কুসুম গরম, মানে উষ্ণ করে দিনে 2 বার খাওয়ান, ধীরে ধীরে সেরে যাবে। দাঁতের ব্যথা, মাড়ি ফোলা, দাঁতে পোকা লাগা, মুখে দুর্গন্ধ আসা, এ সমস্ত উপসর্গে এই হাতিসুরা গাছের শিকড় এবং বাজারে কালো খয়ের পাবেন, এই দুটো একসঙ্গে পেষণ করে চন্দনের মতো বানিয়ে নেবেন। সেই চন্দন আক্রান্ত স্থানে বারবার লাগাবেন, এবং গরম জলে মাঝে মধ্যে কুচকুচি করবেন, আবার লাগাবেন, দেখবেন আধা ঘন্টার মধ্যে দাঁতের ব্যথা উপশম করবেই করবে। মুখে ব্রণ, ব্রণ হয়েছে, ব্রণে সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, ব্রণ পেকে ফুটে সেখানে দাগ হয়েছে, চিন্তা করবেন না, এর পাতা ঠিক স্নান করার আগে এর পাতার রস ভালোভাবে হাতে নিংড়ে নিয়ে সেই ব্রণে বা সেই দাগে লাগাবেন, লাগিয়ে ঠিক আধা ঘন্টা রেখে সেটা স্নান করার সময় ভালোভাবে ধুয়ে ফেলবেন। আশা করি কিছুদিন ব্যবহারের ফলে দেখবেন সেই দাগ বা সেই ব্রণটা বন্ধ হয়ে যাবে। এই হাতিসুরা গাছের অনন্ত গুণ আছে, তা বিস্তারিত বলা সম্ভব নয়, যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে মেসেজ করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।
you.